যতটুকু জেনেছি। বঙ্গবন্ধুর সংগ্রাম আর সাহসের পেছনে যে নামটি লুকিয়ে আছে তা হলো নামটি রেণু, আর তিনি বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার 92তম জন্মদিন উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গমাতা তার প্রজ্ঞা আর বিচক্ষণতা দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতার পরবর্তী দেশ পুনর্গঠনে যে অবদান রেখে গেছেন তা বাঙালি কখনো ভুলবে না। বঙ্গবন্ধু তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন জনগণের সেবায়, দেশের কল্যাণে, দেশকে এগিয়ে নেওয়ার সংকল্প ও স্বাপ্নিক সাহসে। সেই সাহসের অন্ত মিলে যে নামটি জুড়ে রয়েছে তা বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সাহসের অভিযাত্রায় দিগ্বিজয়ী দৃঢ়চেতা একটি নাম বারবার তিনি উচ্চারণ করেছেন, বঙ্গবন্ধুর ডাকে নামটি ছিল রেণু, আমাদের বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সহধর্মিণী, তিনি বঙ্গবন্ধুর সঙ্গে যেই অবদানটি রেখে গিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য, বাঙালিকে একত্রিত করার জন্য, আমরা যতদিন বেঁচে থাকব আমরা তার কথা ভুলতে পারবো না। আমরা যতই তার কথা শুনি ততই বিস্মিত হই।